কার্বি সংস্কৃতির এখিলাপাত জাম্বিলি আথন। জাম্বিলি আথন বর্ণাঢ্য কার্বি সংস্কৃতির এক অনন্য আর একক রূপ। আন কোনো জনগোষ্ঠীর লোক সংস্কৃতির জাম্বিলি আথনের দরে সাংস্কৃতিক প্রতীক ব্যবহার হওয়ার উদাহরণ নাই। উত্তর পূব ভারতের আন জনগোষ্ঠীর কোনো শিল্পকর্ম বা প্রতীকর সত্যি জাম্বিলি আথনের কোনো সমান্তরালতা নাই আর কার্বি সকলে ইয়াক গৌরব আর সাংস্কৃতিক পরিচয় প্রতীক বলে দাবি করে। ইয়াত জীবন মৃত্যুর দর্শন, সামাজিক প্রতিষ্ঠান আর ইয়ার ধর্মীয় আচার ব্যবহার আদি সামরি লওয়া হয়। কার্বি সংস্কৃতির অনন্য আর একক সাংস্কৃতিক প্রতীক এই জাম্বিলি আথন কার্বি জনগোষ্ঠীর মাজত বারৈ হিসাবে পরিচিত এক বিশেষ শ্রেণীর শিল্পীয়ে নির্মাণ করে বেংবই নামের এক বিশেষ গছর পৰা। এই বেংবই গছজোপার অসমীয়া নাম দুটকরি আর বৈজ্ঞানিক নাম হয়েছে হলারসেনা এন্টিডাইসেন্টেরিকা। এই বেংবই গছজোপার পৰাই কার্বি সমাজের পবিত্র জাম্বিলি আথন নির্মাণ করার সত্যি জড়িত হয়ে আছে এক সুগভীর জীবন দর্শনের প্রসঙ্গ। এই প্রসঙ্গ জীবর জীবনচক্রর বিষয়ে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পিছত গর্ভস্থ সন্তানক আবরি রখা শূলক কার্বি সমাজক থাকা রীতি অনুসরি বেলেগত পুতি রখা হয়। কার্বি জনবিশ্বাস অনুসরি এই পুতি রখা শূলর পরাই বেংবই গছজোপা গজে। সন্তানক মাকর গর্ভত থাকার সময় এই শূল বা প্লেসেন্টায় সন্তানটিক জিয়াই থাকার প্রয়োজনীয় খাদ্য, অক্সিজেন আর পুষ্টিকর যোগান ধরে। আচরিতভাবে এই শূল বা প্লেসেন্টার আকৃতি আর কামো এজোপা গছর সত্যি খুবহু মিল আছে। যদরে গছ এজোপা মাটির শিপার সহায়ে পানি, সার আদি আহরণ করে ডালে পাতে ফুলে ফলে জাতিষ্কার হয়ে উঠে, আন জীবকু জিয়াই থাকাত সহায় করে, সেই একদরেই শূল বা প্লেসেন্টায়েও মাতৃ শরীরের পানি, অক্সিজেন, খাদ্য, পুষ্টি আদি আহরণ করে ভ্রণটুক এক পূর্ণাঙ্গ মানব শরীর দিয়াত সহায় করে। কার্বি জনবিশ্বাসত সেয়েহে এই বেংবই গছজোপাক পবিত্র জ্ঞান করা হয় আর জাম্বিলি আথনের দরে কার্বি লোক সংস্কৃতির আটাইতকৈ একক আর সম্মানিত তথা পবিত্র প্রতীক বলে বিবেচিত জাম্বিলি আথন নির্মাণের বাবে এই বিশেষ গছজোপাকে নির্বাচিত করা হয়। মন করবলগিয়া যে জাম্বিলি আথনের রূপটো এজোপা গছর আকৃতিরেই নির্মাণ করা হয়। অবশ্যই জাম্বিলি আথনের রূপটো ক্রঞ্জাং তেরন আর ইয়ার উপগোত্র হানজাং, তেরাং আর ইয়ার উপগোত্র টুংজাং, টিমুং আর ইয়ার উপগোত্র লিএ, ইংটি আর ইয়ার উপগোত্র আর এজাং, ইংহি আর ইয়ার উপগোত্র পাঁচটা প্রধান বংশরে গঠিত কার্বি সকলক প্রতীক আর প্রতিনিধিত্ব করা হয়। আদিতে লোক কারুশিল্পীয়ে কার্বি সমাজের খদ্যসমূহক প্রতিনিধিত্ব করবলৈ নির্মাণ করা জাম্বিলি আথনের রূপটো কিয় এজোপা গছর দরে কল্পনা করে লৈছিল সেয়া অবশ্যই গবেষণার বিষয়। জীবর জন্ম প্রক্রিয়ার সত্যি উত্তপ্রোতভাবে সম্পৃক্ত হয়ে থাকা শূল বা প্লেসেন্টাক অবশ্যই ট্রি অফ লাইফ জীবন বৃক্ষ বলে অবহিত করব পারি। কিন্তু ইতিহাসে ঢুকি পোৱাৰ আগে কোনো অখ্যাত কার্বি লোক কারুশিল্পীয়ে নিজের অসামান্য সৃষ্টিশীলতার উজ্জ্বলতম নির্দেশনে কার্বি সমাজের ফৈদ্যসমূহক প্রতিনিধিত্ব করবলৈ নির্মাণ করা জাম্বিলি আথনের সত্যি ট্রি অফ লাইফ ধারণাটার মাজত থাকা মিল অবশ্যই বিশেষ মন করবলগিয়া। মনোজ সিংটি, লোকেলিটিন অসম।